হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আমার বিকালের একটা ব্লগ নিয়ে। বাইরে গিয়েছিলাম হাঁটাহাঁটি করতে, আর দেখতে পেলাম অলরেডি আমাদের এখানে ফল শুরু হয়ে গেছে। গাছের পাতা হলুদ লাল, দেখতে অন্যরকম একটা ভালো লাগে। তো অনেকদিন পরে আপনাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আসলে খুব একটা করা হয় না, অফিস ঘর সব নিয়ে একটু বিজি থাকে। আরে আসাম ভাব, চিপস খাবো, দেখো মজাদার চিপস। আরে চিপস, এই যে চিপস খাও। আরে চিপস, এ দেখো দেখো কি খাবা, তুমি কি নিচ্ছে চাচ্ছ, কি এই যে এগুলাই তো চিপস, আর তো চিপস নাই। ওইটা ওই প্যাকেট খাই, খাম এটা খাওয়ার। ইয়া দেখো টেস্টি চিপস, ভেজি চিপস। এখানে কত কিছু আছে দেখো, পাম্পকিন, তারপরে এটা কি ওকরা, ইয়েলোটা কি যেন, ক্যারটস, মিক্সড ভেজ চিপস। আসো আসো। তো আমার বাচ্চা আরিয়া ও পটেটো চিপস খাবে, সে ভেজ চিপস খাবে না। তো বাইরে গিয়েছিলাম, এনেছি দেখুন ফ্রেশ ফিগ। এটা হচ্ছে তিন ফল, যারা এটা খেয়েছেন ওনারা জানেন এটা ভীষণ মজাদার। আর এটা সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝে সিজনাল এটা পাওয়া যায়, এখন এটার সিজন প্রায় শেষ পর্যায়ে। আর আমার অনেক প্রিয় একটা ফল এটা, ব্লুবেরি এনেছি আর ফিগস এনেছি। এই ফলটা সামারে খুব অল্প সময়ের জন্য পাওয়া যায়, তবে এটা আরব দেশে অনেক হয়, আরব দেশে। এবং আমাদের জানেন আপনারা, এটা আমাদের কোরআনেও তিন ফল নিয়ে বলা আছে। আর এটা অসম্ভব মজা, ভিতরটা ফুলের মতো। আমাদের দেশের অনেকটা ডুমুর ফুল আছে, ডুমুর গাছ আছে, ডুমুর ফল, যেটা নিয়ে আমরা ছোটবেলায় গ্রামাঞ্চলে মানুষ আমরা খেলতাম আগে ডুমুর ফল দিয়ে। তো আসলে ওইটাই, ওইটার মতোই মূলত, কিন্তু ফিগ আর ডুমুর এক না, তবে দেখতে অনেকটা একই রকম। আমি কেটে দেখাচ্ছি যারা দেখেননি, কারণ এর আগে আমি একবার বলেছিলাম, তখন আমাকে আমার নিয়মিত একজন দর্শক আপুই বলেছে যে আপু ভিতরটা কেটে দেখান, কারণ এটা খাওয়া হয়নি, দেখা হয়নি। তবে আমি কিছুদিন আগে বাংলাদেশের একটা ওই যে প্রামাণ্যচিত্রগুলোর মধ্যে দেখেছি, এখন রাজশাহী অঞ্চলেও এই ফিগের চাষ করা হচ্ছে। আমি খেয়েছি কয়েকটা, আমার হাজবেন্ড আর বাচ্চা ওরা বারান্দায় বসে আছে, ওদের জন্য নিয়ে যাচ্ছি। খান খান, কাটছি, ছিলে খায় না, আমি আগে কেটে ফেলছি। গতবারের গুলি কিন্তু মিষ্টি ছিল, এটা কেমন মিষ্টি আছে? এটাও মিষ্টি, গতবার একটা বেশি মিষ্টি আছে। আরিয়া খায় না, ওরা দিছি তো খেতে চায় না। আরিয়া খাবা না কেন? যাই হোক, আপনারা যারা এটা টেস্ট করেননি, হয়তো বাংলাদেশে এখন রাজশাহীতে চাষ হচ্ছে, পুরো বাংলাদেশে হয়তো একসময় হয়ে যাবে, ফলটা কিন্তু ভীষণ মজাদার। আর যারা দেশের বাইরে থাকেন ওনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ এটা আসলেই অনেক মজাদার একটা ফল। তো আজকে আমি গাছ লাগাবো, আমার সবচেয়ে প্রিয় কচু শাক। আর এইগুলো আমি কচু শাক করেছি, আমি এর আগেও আমি কয়েকবার কচু শাক করেছি এখানে, কিন্তু গত দু এক বছর করা হচ্ছে না, বাচ্চা ছোট সেজন্য। দেখুন আমি জাস্ট কচু ছড়া কিনে এনেছি আর এটা ঘরের পাশেই রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এটার মধ্যে থেকে অলরেডি গাছ বের হয়ে গেছে, এখন জাস্ট লাগাবো। আমার এখানে হয় কি, নিউ ইয়র্কে অনেক কচু শাক পাওয়া যায়, কিন্তু আমার এখানে কচু শাকটা পাওয়া যায় না। আর আমার পৃথিবীর সব খাবারের চেয়ে প্রিয় হচ্ছে কচু শাক, আমি এটা খুব বেশি মিস করি।
দেশে কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম, প্রতিদিনই মনে হয় দু একদিন পর পরে আম্মুকে বলতাম আমার জন্য কচু শাক রান্না করো, কচু শাক রান্না করো। আর আমি গাছ লাগানোর ঠিক পারফেক্ট সময়ে আমি দেশে ছিলাম, আপনারা অনেকেই জানেন আমি 5 মাস পুরো দেশ থেকে ঘুরে এসেছি, সেই সময়টা কোনো গাছে লাগানো হয়নি, এখন লাগালাম, দেখা যাক হয় কি না। দেখুন এখানে এখানের মাটিগুলো মোটামুটি ভালোই, অত খারাপ না, সারের মাটি প্যাকেট কিনে এনে ফেলে তারপর করতে হয়, তো এর আগেই করেছি, এই জন্য মাটি অলরেডি ছিল, আমি নতুন করে আর কোনো মাটি ফেলিনি। আরিফকে দিলাম লাগানোর জন্য, আপনারাও জানাবেন আমাকে, যারা ভিডিও দেখছেন ওরা জানাবেন আপনাদের সবচেয়ে কোন খাবারটা বেশি প্রিয়, আর কচু শাক আপনাদের কেমন লাগে এটাও কিন্তু জানাবেন। আমার তো মনে হয় পৃথিবীর সবচেয়ে মজার খাবারই হচ্ছে কচু শাক, আর আমার আম্মুর হাতের অসম্ভব মজা, যে মজা বলে বোঝানো যাবে না, আমার আম্মুর হাতে মনে হয় যে কচু শাক রান্না করলে পৃথিবীর সবচেয়ে ইয়ামি খাবার আমার কাছে এটা। এই যে ফুল, ফুলের মধ্যে মৌমাছি এসছে, এগুলো হচ্ছে জানেনই আপনারা মিন্ট গাছ, আমার বাসার আশেপাশে আমি অনেক হার্বস লাগিয়েছি, কারণ হার্বসটা আমি সবসময় মোটামুটি খাই, আপনারাও খাবেন, হার্বস শরীরের জন্য অনেক ভালো। তো এই যে গাছগুলো লাগিয়েছে দেখুন, আপনারা যারা এভাবে করবেন তারা এভাবে করে লাগাবেন, মানে গাছের যেইটা বের হবে সেটা ওপর দিয়ে রাখতে হবে, আমি যদিও গাছ লাগানোর ক্ষেত্রে অনেক পারদর্শী না। আর এই যে দেখুন আমার বাসার পাশে, আমার বাড়ির পাশে এগুলো আমি করেছি হার্বসগুলো। তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।